হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল ফোর্টস একাডেমিতে বন্ধুরা তোমরা সবাই জানো যে তোমাদের দু সালে যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়েছিল তার রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে তোমাদের কাট অফ মার্ক প্রচুর পরিমাণে কম গিয়েছে সেহেতু দু অর্থাৎ যে আপকামিং অর্থাৎ আসান্ন যে ভ্যাকান্সি বার হতে চলেছে জিডি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি তাতে তোমরা সিম্পলি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কোনো নাম্বারের কড়াকড়ি নাই তোমরা তোমাদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হবে সেটি আমি অফিসিয়ালি বলে দেবো কোনো ফেক ডেট তোমাদেরকে বলবো না যেটি অফিসিয়ালিভাবে এসএসসি জারি করেছে সেটি আমি তোমাদেরকে বলে দেব তোমাদের যে আপকামিং যে ভ্যাকান্সি বার হতে চলেছে তার যে ভ্যাকান্সি সংখ্যা সেটি তোমাদের পঞ্চান্ন হাজার প্লাস থাকবে এটা তোমরা তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এক হাজার পার্সেন্ট এক হাজার পার্সেন্ট তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি পঞ্চান্ন হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকতে চলেছে আসান্ন ভ্যাকান্সি ওকে কেন তোমাদের পঞ্চান্ন হাজার প্লাস ভ্যাকান্সি থাকবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই বছর তোমাদের সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কিন্তু তোমাদের ছিল না তোমরা জানো যে সিআরপিএফ এর একাই ভ্যাকান্সি থাকে তিরিশ হাজার একাই ভ্যাকান্সি থেকে তিরিশ হাজার প্লাস বা পঁচিশ হাজার প্লাস সিআরপিএফ বিএসএফ মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি থাকে চল্লিশ হাজার প্লাস টোটাল কিন্তু এই বছর থেকে বড়ো ভ্যাকান্সিওয়ালার যে পোস্ট সি আর পি এফ সেটি ছিল না তাই তোমাদের এবং বিএসএফের ভ্যাকান্সি পাঁচ হাজার মতো ছিল তাই তোমাদের ভ্যাকান্সির সংখ্যা পঁচিশ হাজার কিন্তু আপকামিং যে ভ্যাকান্সি বাড়বে তাতে সি আর পি এফ অবশ্যই নিবে ওকে সিআরপিএফ নিতেই হবে কেননা এবছর সি আর পি এফ নেয়নি সেহেতু সামনে যে ভ্যাকান্সি বার হতে চলেছে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট কবে থেকে শুরু হবে সেটি বলে দিচ্ছি সেখানে সি আর পি এফ তোমরা দেখতে পেয়ে যাবে সেহেতু তোমাদের ভ্যাকান্সি পঞ্চান্ন হাজার প্লাস অবশ্যই থাকতে চলেছে এবং সংসদে তথ্য পাওয়া গিয়েছে যে তোমাদের বিভিন্ন পোস্টে প্যারামিলিটারি থেকে শুরু করে মিলিটারি পর্যন্ত বিভিন্ন পোস্টে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে সেহেতু ফ্রেন্ডস তোমাকে আমি বলবো আজ থেকে তুমি যদি একটু একটু করে প্রিপারেশান নিতে পারো তুমি যদি ফেল প্রার্থী হয়ে থাকো অর্থাৎ দু হাজার একুশ সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল তাতে তোমার যদি নাম আসেনি তো তুমি হতাশাগ্রস্ত হবে না বা তুমি যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো নতুন প্রার্থী হয়ে থাকো তো তুমি অবশ্যই আজ থেকে যদি একটু একটু করে জিআই জি ম্যাথ অ্যান্ড হিন্দি ইংলিশ তুমি যে ভাষায় পরীক্ষা দিবে সেই সাবজেক্ট যদি ভালোভাবে আজ থেকে একটু একটু করে যদি পড়াশোনা করতে পারো তো তোমার যে সামনে যে ভ্যাকান্সি রয়েছে দু সালে তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে দু হাজার তেইশ সালে তোমার ফ্যামিলি তাকে তুমি হাসি মুখ ফুটাতে পারবে কেননা ফ্রেন্ডস তোমরা সবাই জানো যদি তোমাদের দু হাজার একুশ সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল তাতে তোমাদের পঁচিশ হাজার দুশো একাত্তরটি ভ্যাকান্সি ছিল সেই কাট অফ অনেক কম গিয়েছে তাহলে তোমাদের যদি পঁচিশ হাজার পঁচিশ হাজার অর্থাৎ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার বা পঞ্চাশ হাজার যদি ভ্যাকান্সি হয়ে যায় তাহলে তার কাট কত হতে পারে তোমরা এটাই ভেবে নিতে পারো কেননা নেগেটিভ মার্কিং রয়েছে সেহেতু কাট অফ প্রচুর পরিমাণে কম যেতে চলেছে তাছাড়াও বর্ডার এরিয়া নকশাল এবং জেনারেল এরিয়া এস সি এসটি প্রার্থীদের কাট প্রচুর পরিমাণে কম গিয়েছে এই বছর। সেহেতু তোমাদেরকে বলবো তোমরা যদি ভালোভাবে প্রিপারেশান নিতে পারো সেটা তো অবশ্যই ভালো হবে আর যদি ভালোভাবে প্রিপারেশান আমি তোমাদেরকে নিতে অবশ্যই বলবো যদি তুমি একটু হলেও প্রিপারেশান নিতে পারো বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানো এবং তুমি যেহেতু চল্লিশ পঞ্চাশ স্কোর করে আসতে পারো তাহলে আসন্ন যে ভ্যাকান্সি আসতে চলেছে তাতে তোমার স্বপ্নটা অবশ্যই পূর্ণ হতে চলেছে ওকে তোমরা আমার কথাটি মিলিয়ে নিতে পারো তো আসন্ন যে ভ্যাকান্সি আসতে চলেছে জিডি কনস্টেবলের নতুন নিয়োগ ওকে মাধ্যমিক পাশযোগ্য তোমরা আবেদন করতে পারবে তোমাদের ভ্যাকান্সি সংখ্যা মিনিমাম পঞ্চান্ন হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকতে চলেছে ষাট হাজারও হতে পারে সত্তর সত্তর হাজারও হতে পারে কিন্তু পঞ্চান্ন হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকতে চলেছে ওকে এটি তোমাদেরকে অনুমানস্বরূপ আমি বলে দিলাম তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে চালু হতে চলেছে সেটি তোমরা এবার দেখে নাও এবং সেই হিসাবে তোমরা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও বন্ধুরা তোমাদের দু হাজার একুশ সালে যে ভ্যাকেন্সিটি বার হয়েছে সেটি তোমাদের দু হাজার তেইশ সালে পুরোপুরিভাবে যে যারা পাস করেছে তারা দু হাজার তেইশ সালে অবশ্যই ট্রেনিং সেন্টারে চলে যাবে কেননা তোমরা সবাই জানো যে প্রথম প্রথমে পরীক্ষা পরীক্ষাটা সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে গেছে মানে দুই থেকে আড়াই লক্ষ প্রার্থী পাস করেছে তাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করাতে খুব একটা দেরি হবে না তারপরে তোমাদের মেডিকেল তারপরে তোমাদেরকে ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হবে এবং সবাইকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে তো এসএসসি শুধুমাত্র পরীক্ষাটা হয়ে গেলেই তোমাদের পরের যে স্টেপগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত খুব তাড়াতাড়ি শুরু করে দেয় ওকে সেহেতু তোমাদের দু সালের মধ্যে এই ভ্যাকান্সিটি কমপ্লিট হয়ে যাবে এবং যে নিউ ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে সেটি অবশ্যই এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে তোমাদেরকে আমি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এনআই অ্যান্ড আসাম রাইফেল রাইফেল ম্যান জিডি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশ সালে তোমাদের এই ভ্যাকান্সির যে লিস্ট সেটি জারি করে দেওয়া হয়েছে তোমাদের পুরোপুরি অর্থাৎ তোমাদের ভ্যাকান্সি কত থাকবে তোমাদের ফিজিক্যাল কত থাকবে তোমাদের হাইট ওয়েট অর্থাৎ তোমাদের নোটিফিকেশান দু হাজার বাইশ সালে পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে ওকে দু হাজার বাইশ এক্সামিনেশানের মাধ্যমে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বাইশ দুই দু হাজার তেইশ সাল থেকে একত্রিশ তিন দু হাজার তেইশের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখন মার্চ চলছে মোটামুটি আর তোমাদের নয় থেকে দশ মাসের মধ্যে নয় থেকে দশ মাস পর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে সেহেতু তোমাদের হাতে কিন্তু সময় খুব সংকীর্ণ নয় থেকে দশটি মাস দেখতে দেখতে কেটে যাবে ফ্রেন্ডস সেহেতু তুমি যদি প্রিপারেশান নাও তো ছয় থেকে নয় মাস বা ছয় থেকে সাত মাস তোমাকে প্রিপারেশান নিতেই হবে তবেই তুমি এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় ভালো একটি স্কোর করতে পারবে এবং একটি ভালো পোস্ট তুমি পেতে পারবে এবং তোমাদের যে জুন মাসে তোমাদের পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার তারিখও অর্থাৎ পরীক্ষার যে কবে থেকে তোমাদের পরীক্ষা চালু হবে সেটিও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে জুন মাসে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়নি কিন্তু জুন মাসে তোমাদের পরীক্ষা হবে সেটি দিয়ে দিয়েছে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের বাইশ দুই দু হাজার তেইশ থেকে একত্রিশ তিন দু হাজার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এটি একটি অবশ্যই এসএসসি ভালো কাজ করেছে তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে তোমরা সেই হিসাবে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো এখন থেকে আজ থেকে তাহলে তুমি আপকামিং যে ভ্যাক্যান্সি বার হবে তাতে তুমি অবশ্যই চান্স লাগাতে পারবে কেননা ওয়ান চান্সে তোমাকে কাজ করতে হবে সেহেতু তুমি যদি এখন থেকে প্রিপারেশান নিতে পারো ছয় থেকে সাতটি মাস আটটি মাস তাহলে কিন্তু তুমি সাকসেস হয়ে যাবে তো ফ্রেন্ডস এটি ছিল আপডেট কেননা তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা এসএসসি জিডি নিউ ভ্যাক্যান্সি কবে বার হবে সেটি আমি তোমাদেরকে পুরোপুরিভাবে খুলে বলে দিলাম আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে धन्यवाद